গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মমিতা, আর মমিতা স্টাডির আরও একটি ব্লগে আপনাদের খুব ওয়েলকাম। জানেন তো, আজকের দিনটা না খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আজকে হলো 30শে জানুয়ারি, আর এই দিনে আমার আর সৌগতার গাঁট ছড়া বেঁধেছিল। আর দেখতে দেখতে না আজকে 8-8 বছর হয়ে গেল, মানে এটা আমাদের অষ্টম বিবাহবার্ষিকী, এই তো ওয়েডিং অ্যানিভার্সারি। কিন্তু পড়ে গেছে তো সোমবার, মানডে তো দেখা যাক কি করা যায়। এই দেখুন, এই ফুলটা না আজকের জন্য স্পেশালি সৌগত আমার জন্য এনেছে। আমি না সত্যি ফুল খুব ভালোবাসি, তো কোনো স্পেশাল ডেতে সৌগত ফুল নিয়ে এলে আমি সব থেকে বেশি খুশি হই, তো ওই জন্য ফুলটাই নিয়ে এসেছে আমার জন্য। আর বুঝতেই পারছেন, আর এবছর আমার দের অ্যানিভার্সারিতে আমার তজু আমার ডোডো দুজনেই আছি, তো আরও স্পেশাল। দেখুন এই ফটোটা, এটা না আমার রিসেপশনের ফটো, সৌগতের বাড়িতে যেটা হয়েছিল 1 February 2015। এইটা একটা বড় করে ফটো ফ্রেম করে আমার ঘরে আছে, একদম ডাইনিং টেবিলের সামনেই থাকে, তো সকাল বিকাল সবসময় ফটোটা আমি দেখতে পাই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে তো মানডে, সৌগতের অফিস আছে, তো সকালবেলা কোনো প্ল্যানই করা যায়নি, তো ইভিনিংয়ের পর আমরা প্ল্যান করেছি বাইরে বেরোবো। তো দেখুন ইভিনিং হয়ে গেছে, সবার আগে বাচ্চাদের রেডি করে দিয়েছি। দেখুন দুজনকেই না আজকে ব্লু শেড জ্যাকেট পরিয়েছি, বাইরে না প্রচণ্ড ঠান্ডা আজকে, আর তেমনই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সন্ধ্যের পর বাচ্চা নিয়ে বেরোবো, তো ওই জন্য একদম প্যাক করে দিয়েছি জ্যাকেট পরিয়ে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমিও কিন্তু পরেছি ব্লু শেড জ্যাকেট, যদিও শেডগুলো সব আলাদা তাহলেও। দিয়ে ভাবলাম বাচ্চাদের নিয়ে কটা ফটো তুলে নিয়ে আগে, আর ওদিকে সৌগত রেডি হয়ে গেছে, দাঁড়ান সৌগতকে দেখাই। সৌগতও পড়েছে ব্লু শেডে, কিন্তু ওই শেডগুলো আলাদাই যা। তারপর চারজনে মিলে সেলফি তো তুলতেই হয়। আর এদিকে দেখুন আমার কিন্তু কেক এসে গেছে, মানে আমাদের অ্যানিভার্সারি কেক এসে গেছে, হ্যাপি 8th anniversary to us। এই কেকটাও কিন্তু আমি ওই 91 Bake House থেকে আনিয়েছি, বলেই ছিলাম না 91 Bake House ছাড়া কোথাও কেক আর ভালোই লাগে না আমাদের। তবে এটা না ক্রিম দেওয়া কেক নয়, এটা নর্মাল বানানা ওয়ালনাট কেক, এই কেকটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে। চলুন আমরা কেকটা কেটে নিই। সত্যি আজকের দিনটা খুব স্পেশাল। দেখুন শুধু আমি আর সৌগত নয়, তোজো ডোডোকে নিয়ে একসাথে চারজনে মিলে কেক কেটেছি। আপনারাও সবাই আশীর্বাদ করবেন আজকের দিনে, যেন আমাদের চারজনের বন্ডিং এরকমই সারা জীবন থাকে। কেক তো কাটা হয়ে গেছে, চলুন এবার বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে বেসমেন্ট থেকে, বেশি দূর যাব না, একটু সামনেই যাব, ওই 2 কিলোমিটার মতো হবে দূরে, একটা রেস্টুরেন্টে ডিনার করতে। সকাল থেকে তো সৌগত টাইম হয়নি, তো আমরা নাইট প্ল্যানটাই করেছি। আজকে সত্যিই খুব ঠান্ডা, বেরিয়ে যেন মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা। প্রায় এসেই গেছি, ওই যে দেখুন রাস্তার ওই ফুটে যাব, সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে যাব, ইউটার্ন নিয়ে এসেও গেছি, দাঁড়ান দেখাই। এই যে বারবিকে অনুষ্ঠানে আমরা যাব, চলুন পার্কিং গাড়িটা রাখ। ঠান্ডাতে না বাইরে আজকে লোকজনও বেশ কম, একটু ফাঁকা ফাঁকাই আছে। আর মলে ঢোকার সামনে বড় বড় লাইন দুটো দেখে তোজো কিন্তু ভীষণ খুশি। চলুন বারবিকে অনুষ্ঠানটা না ফার্স্ট ফ্লোরে আছে,
তো সামনে লিফট আছে, তো উপরে যাওয়া যাক। এই যে এসেও গেছি একদম। আমাদের 7:30-তে না সিট বুক করা আছে, তো সিট নিয়ে কোনো অসুবিধা হবে না। এমনিও মানডে আছে, অতটা ভিড় হবে বলে মনেও হয় না। উইকেন্ডে একটু বেশি ভিড় হয়ে যায়। তো চলুন ভেতরে যাওয়া যাক। এসে আমরা বসেও গেছি, ডোডোকে স্ট্রলারেই বসিয়ে রেখেছি, দেখা যাক কতক্ষণ বসে। প্লেটও এসে গেছে আমাদের। প্রথমে স্টার্টারে দিয়ে দিয়েছে ফুচকা, আর এদিকে একটা না শাকের কিছু একটা স্টার্টারে কিছু একটা দিয়েছে, বেশ ভালোই খেতে ছিল। আর এই মেন আকর্ষণ বারবিকিউয়ে, সেটাও এসে গেল। আর তো চোখে দেখো, ফুচকার ভেতর থেকে না আলুগুলোকে বার করে দিচ্ছে, ওটা একটু ঝাল ছিল তো বার করে দিয়ে শুধু ফুচকাটা খাচ্ছে। এদিকে সব কিছু দিয়ে দিয়েছে বারবিকিউ হওয়ার, আপনার ভেজ ননভেজ সব কিছুই, যদিও ভেজের থেকে ননভেজটাই আমরা বেশি প্রেফার করি, তাও সবই নেওয়া হয়েছে। তোজো জানেন তো, দেখুন তোজো কিন্তু খাবার নিয়ে বসে গেছে, ফিশ আর প্রনস নিয়ে। ভালো, কিরম খেতে দেখো। মাছ আর চিংড়ি মাছটা তোজো বড্ড ভালোবাসে, একদম আমার মতো। আমিও মাছ খেতে প্রচন্ড ভালোবাসি। তো এখানের যে মাছগুলো দিয়েছিল, যে ফিশগুলো দিয়েছিল গ্রিল করে, সেগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো সেইগুলো নিয়েই তোজো খেতে শুরু করে দিল। আর এনাকে দেখুন, হয়ে গেল, স্ট্রলারে উনি আর বসলেন না, কান্নাকাটি শুরু করে দিল, তো কোলে নিতে হলো। আর একবার দেখুন একবার মুখটা, কোলে নিতেই কিন্তু হাসি শুরু, মানে উনি নিচে বসবেন না, কোলে উঠে দেখতে হবে সবাই কি করছে। তোজো ফিশ পেয়েছে বলে আর কাউকে খাওয়াতেও দিচ্ছে না, নিজেই খেয়ে নিচ্ছে, ভারী পছন্দ হয়েছে ওর। আর আমি তো তাকে কোলে নিয়ে খাচ্ছি, তো সৌগত জন্য আমাকেও সার্ভ করে দিচ্ছে। এই দেখুন, একে কোলে নিয়ে খেতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ মাঝে মধ্যেই না প্লেট ধরে টানাটানি করছিল, তো প্লেট না উল্টে দেয় এই ভয়ে চেপে ওর হাতটাকে ধরে রাখতে হচ্ছিল। আর এদিকে দেখুন তোজোকে, দেখুন পছন্দের জিনিস পেয়েছে বলে আর কাউকে না খাইয়ে দিতে হচ্ছে না, আর খারে খারে এটাও বলতে হচ্ছে না, নিজে নিজেই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে ফিশটা। ওর আজকের ডিনারে না শুধুই ফিশ খেল, প্রথমে দুটো ফুচকা খেয়েছিল, তারপর শুধুই ফিশ খাচ্ছে। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, তো এ কোলে আছে বলে সৌগত মেন কোর্সটা খেয়ে নিচ্ছে। আমার আর সেরকম খিদে নেই, জানি না কি খেতে পারবো। হ্যাঁ, তো ওদিকে কিছু না কিছু সুইটস নিয়ে বসে গেছে খেতে। আর একে দেখুন, কোলে উঠে ওর সবসময় হাসি, স্টলারে বসালেই কাঁদছে, মনে হয় না আজকে আর স্টলারে বসবে বলে। স্টার্টার খেয়ে সবার এত ভরে গেছে পেট, তো একটু একটু করে মেইন কোর্স থেকে নিয়ে এসেছে। আর ওদিকে তোজো খেলো একটু মুগ ডালের হালুয়া। এবার পাপার ডিউটি, পাপার কোলে ডোডোকে দিই, আমি একটু খেয়ে নিলাম। তোজোরও মোটামুটি খাওয়া হয়ে গেছে, তবে আবার কিছু খেতে পারে। আমি আর রাইস কিছু নিইনি, চিকেন মাটনের সাথে রুটি নিয়ে নিয়েছি। আর একে দেখুন কোথায় বসিয়ে রেখেছে, পাটাকে নাড়াচ্ছে বলে উনি খুব মজা লাগছে, হেসে চলেছে আওয়াজ করে করে। এনার আবার ইচ্ছা হলো কিছু ফ্রুটস খাবে। এখানে কিছু পাপায়া পেঁপের টুকরো ছিল, আর আপনার কিছু এদিকে ওয়াটারমেলন তরমুজও ছিল, তো সেইগুলো নিজে নিজেই তুলছিল। আমিও কিছু বারণ করলাম না, দেখা যাক না কি করে, শিখতে তো হবে সব কিছুই। পারছিল না, বাট ট্রাই করছিল কিন্তু তুলে, ওইভাবে যেভাবে আমরা নিচ্ছিলাম সেইভাবে প্লেটে তোলার। আর তার সঙ্গে দেখুন পাশের টেবিলেই ছিল আর একটা ফ্যামিলি, তাদের বাচ্চাটা ওর ফ্রেন্ড হয়ে গেছে, দুজনে মিলে বেশ খেলছিল।
নিতে গিয়ে পড়েই যাচ্ছে। এরও একটা চাই, দাঁড়ান এর হাতেও একটা দিই। ব্যাস দুজনেই হ্যাপি, কতটা খাবে জানি না, বাট নেওয়ার চেষ্টা কিন্তু দুজনেই করে চলেছে। এই যে বসে গেছে, এবার দেখি আমি কি খাই এখান থেকে। সেরকম তার পেটে জায়গা নেই, তাও দেখা যাক টুকটাক যদি কিছু খাওয়া যায়। এরা কিন্তু খেলতে ব্যস্ত, খাওয়া হয়ে গেছে দুজনেরই আর বাবা মাকে দরকার পড়ছে না, দুজনে দুজনের মতন খেলে চলেছে। দেখুন একবার, চেনে না কিন্তু, ওখানেই পরিচয়, তাও কি সুন্দর খেলছে দেখুন। সত্যি বাচ্চারা কি সুন্দর মিশে যেতে পারে। Celebration! Wish you a very very happy anniversary. Wish you a very very happy. Congratulations! Celebration! Wish you a very very happy anniversary. Wish you a very very happy anniversary. খাওয়া শেষে বারবিকিউ নেশন থেকেও একটা কেকের ব্যবস্থা করে আমাদের উইশ করলো, কেক কাটিং করালো। বেশ ভালো লাগছিল, কি সুন্দর গান গেয়ে গিয়ে ওরা উইশ করলো। তবে কেক খাওয়ার মতো আর জায়গা নেই, তো এটা ওরা মনে হচ্ছে প্যাক করেই দেবে। চলুন, খাওয়া হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে। সে তো আর স্ট্রলারে বসলো না, সে কোলে কোলেই যাচ্ছে, তাই স্ট্রলারটাকে বন্ধ করে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখুন কেকটা প্যাক করে দিয়ে দিয়েছে। আজকে তো আর খাওয়া যাবে না, কালকে খাওয়া হবে। চলুন আমরা গাড়িতে করে বেরিয়েও পড়েছি, বেশি তো দূরে নয়, একটুখানি এক্ষুনি পৌঁছে যাব। এসে গেছি প্রায়, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটগুলো, ওইগুলো আমাদের বিল্ডিং এর উপরে যে লাইট লাগানো আছে সেই লাইট। এই যে এসেও গেছি মিশিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরেকটি ব্লগে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, গুড নাইট।